দেখেন এটা কিন্তু ভিক্ষা তাহলে কি এর আগের যে অনুদানগুলো দেওয়া হয়েছে ওখানে কি সিলেকশনের ক্ষেত্রে কোনো সংকট ছিল কি না অবশ্যই ছিল না হলে কেন মানুষ কথা বলবে ব্যাপারে পেলনা না যারা তারা তো খুব মন খারাপ করছে তারা কেউ কথা বলে নেই এই টাকাগুলো কার টাকা এটা তো আসলে মানুষের টাকা এমনি তো আমাদের টাকা নেই তার এই টাকাগুলো যাতে যে মানুষগুলো পাবে তাতে সাধারণভাবে যাদের যোগ্য মনে হবে সেটার যাতে একটা সুন্দর স্ক্যানিংয়ের শ্যুট উপর থাকে না আপনি আগেকার আগে সরকারের সাথে কত ভালো বন্ধুত্ব যুবলীগ করছেন কিনা ছাত্রলীগ করেছেন কি না এইগুলা প্রধান বিচার বিচার এবার দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে বিশ জন নির্মাতাকে অনুদান দেওয়া হয়েছে চোদ্দো কোটি টাকা এবারে আসলে এই অনুদান কমিটির মেম্বার ছিলেন আপনি নিজেও জি প্রক্রিয়াটা যদি আমাদেরকে একটু বলা যেত এবারের প্রসেসটা একটু ডিফারেন্ট ছিল আমি ঠিক নাম্বারগুলো ঠিক মনে নাই কিন্তু ধরেন প্রায় বোধ হয় বা একশো চিত্রনাট্য প্রথমে জমা পড়েছিল। এরকম চিত্রনাট্য জমা পড়েছিলো তো চিত্রনাট্য দাওয়ার আমাদের প্রসেসও ছিল অর্কেট পাউডারি দ্বিগুলিক জেলা ত্যাক নিউ তিন রিন অ্যাডভান্স অর্গেড পাউডারি দ্বিগুলিক ওখানে ছিল অনেক কিছু মানে আপনি পরিচয় আপনার টিমের পরিচয় দ্য টিন অল দ্য প্রসেস কোনো অন্য কাহিনিচার নিলে তার সম্মতি এইসব সব মিলাই চিত্রনাট্য গিলে একটা ফাইল জমা পড়ে আসলে স্ক্রিপ্ট ফাইল জমা পড়ে সেইটা প্রাথমিক বাছাই পর্ব বলে একটা পর্ব হয় সেখানে কিছু প্রাথমিক বাছাই পর্বের কিছু মানুষজন থাকে জুরি বোর্ডে থাকে এই জুরি বোর্ডের মধ্যে সরকার থেকে ডেফিনেটলি আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি বা এরকম কেউ থাকে এছাড়া বাইরে থেকে আমাদের পটেন্সিয়াল যারা মানে এই জুরি বলে কিছু টেকনিক্যাল পার্সনকে নেওয়া হয় সেটা মধ্যে ওখানে পাঁচ জন থাকে বা আমার যতজন মনে পড়ে তো এইবার যারা ছিলেন তারা আমি তাপু তারপরে আফসানা মিমি তারপরে গুলজার ভাই আর কে কে জানি ছিল সেরকম সবাইকে মিলে তাদেরকেই পয়শো পঁয়ত্রিশটার মতো চিত্রনাট্য এবং এই প্রজেক্ট ফাইল পড়তে হয় বাছাই করতে হয় বাছাই করে তারা একটা প্রাথমিক সিলেকশন করে এই বাছাইয়ের পরে দুই হাজার তেইশ চব্বিশের আট পর্যন্ত যে ঘটনাটা ছিল ওই পঁয়ত্রিশটি চিত্রনাট্য আমাদের কাছে আসতো আমরা ওই পঁয়ত্রিশটা মানে আরেকটা বাছাই কমিটি মানে চূড়ান্ত বাছাই কমিটির কাছে আসতো চূড়ান্ত বাছাই কমিটি ওই চিত্রনাট্যগুলো পড়ার পরে তাদের তাদের মন্তব্য জানাতো ওই মন্তব্যগুলো দেখে মোটামুটি সরকারের সাথে বা তখন মিনিস্ট্রিতে বসে এক ধরনের প্রাথমিক বাছাই করে চিত্রনাট্য স্ক্রিপ্টগুলো দিয়ে দেওয়া ছবি ছবিগুলো দিয়ে দেওয়া হতো তো ওই পরিচালকের সাথে আমাদের কোনো ইন্টারাকশন থাকতো না আগে নিয়ম ছিল এবার কি ছিল এইবার যেটা করলাম এবার আমি একটা চিঠি লিখলাম এবং বললাম যে এইভাবে দেওয়া হবে না দিতে হবে টিচিং সেশনের মাধ্যমে অর্থাৎ ইন্টারন্যাশনাল সিনেমা যেভাবে ফান্ড করা হয় উইথ পিচিং প্রসেসের মাধ্যমে সেইটাতে করা হবে এবং সেইটা আমাদের নতুন মন্ত্রী আরাফাত ভাই সাদরে গ্রহণ করলো বিকজ এই টাকাগুলো কার টাকা এটা তো আসলে মানুষের টাকা এবং টাকা এমনিতে আমাদের টাকা নাই তার এই টাকাগুলো যাতে যে মানুষগুলো পাবে তাতে সাধারণভাবে যাতে যোগ্য মনে হবে সেটার যাতে একটা সুন্দর স্ক্যানিং এর উপর ইয়ে থাকে মানে আপনি আগেকার আগে সরকারের সাথে কত ভালো বন্ধুত্ব যুবলীগ করছেন কিনা ছাত্রলীগ করেছেন কিনা এইগুলা প্রধান বিচার বিষয় করতেই পারে কয়েকজন কিন্তু এটার প্রধান বিচার্য বিষয় এগুলো কোনোদিন হবে না এইবার যেটা করা হয়েছে তখন যেটা করেছে ওই পঁয়ত্রিশ জন চিত্রনত তাদেরকে বলা হয়েছে এই জুরি বোর্ডের কাছে তারা প্রেজেন্ট করবে তারা কিভাবে ছবিটা বানাইতে চায় তো সেটার কিছু ক্রাইটেরিয়া মার্কস ছিল ওই মার্কসগুলা তখন ওনারা পায় পঁয়ত্রিশ জন যখন পিচিং করে পিচিং করলে কি হবে আপনি স্ক্রিপ্টটা নিয়ে আসবেন পরিচালক কথা বলবে জুরি সাথে এই কথা বলবে তাদের এই কথার উপর ভিত্তি করে তারা একটা মার্কিং করে মার্কিংটা একটা খামের মধ্যে একটা কাগজে প্রতিজনের মার্ক প্রতি জুরি বোর্ড লেখে লেখার পর এটা একটা খামের মধ্যে ভরা হয় ওই খামটা সিল গালা করা ফেলা হয় মানে একজন জুরি বোর্ড একজন জুরি বোর্ডেরও নাম্বার জানতে পারে না সিলগালা করা হয় ওই সিলগালাটা খুলে খুলে একমাত্র প্রতিমন্ত্রী উনি নিজেই খুলে আসেন খোলার পরে ওই নাম্বারের উপর ভিত্তি করে যেটা উপরের দিকে নাম্বার থাকে সেইখান থেকে একটা স্পেসিফিক নাম্বার ক্রাইটেরিয়া ঠেক করা হয় যে এই নাম্বারের উপরে যেগুলা পাইছে ওদেরকে বাছাই করে পঁয়ত্রিশটা সিলেক্ট করা হয়েছে ওই পঁয়ত্রিশটার স্ক্রিপ্ট আমার কাছে আসে মানে আমাদের সবার কাছে আসে আমাদের পাঁচজন ছিলাম আমি মতিন ভাই শোভন ভাই জলিয়াপা এবং এফডিসির আমাদের পাল ছিল অন্যাদের কাছে আসে আমরা এই পাঁচ থেকে ছয়জন এইটাকে স্ক্রিপ্টগুলো আবার যাচাই করি পড়ি পড়ার পঁয়ত্রিশ জনটা পড়ি পড়ার পরে আমাদেরকে তার দাদেরকে আবার ডাকা হয় এইবার তাদেরকে ডাকা হয়েছে শিল্পকলাখ না সরি ন্যাশনাল ফিল্ম আর্কাইভের তিন দিন ব্যাপী আমরা সকাল থেকে রাত পর্যন্ত যেটা অ্যাবসডেটলি দ্য অনেকটা টাইম আমাদের দিতে হয়েছে একে তো স্ক্রিপ্ট পড়া দ্বিতীয়ত এটা পড়া তারা প্রতিজন এসে পনেরো মিনিট করে তারা পিচ প্রেজেন্টেশন করছে ওই পিচ প্রেজেন্টেশনের মধ্যে তাদের ছবি লুক ছবি কীভাবে বানাতে চায় হোয়াট ইজ এন ইন্টেনশন সরকার কেন তাকে টাকা দিবে এইটা এই জুরি বোর্ডকে কনভিন্স করতে হয়েছে এই কনভিন্সিংয়ের উপর ভিত্তি করে এই পাঁচজন বোর্ড আবার নাম্বারিং করে সো অল দিস পসিবিলিটি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি পরিচালকের কতটুকু আছে কারণ ছবি বানাইতে তো আমরা মাত্র সত্তর লাখ টাকা দেবো এখন ছবি বানিয়ে যদি আড়াই তিন কোটি টাকা লাগে তো ওই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি পরিচালকের আসে কিনা এখন পরিচালক বলল যে আমি সত্তর লাখই বানাবো তাহলে আমরা দেখি বুঝবো স্ক্রিপ্ট সত্তর লাখে হবে না তার মানে এটা ফিজিবল না ছবিটা করার ব্যাপারে তো এইরকম একটা ক্রাইটেরিয়াতে আবার এই খামের মধ্যে পাঁচজন জুরি তার নাম্বারিং করে এবং নাম্বারিংটা দিয়ে দেওয়া হয় এই নাম্বারটা আবার প্রতিমন্ত্রীর কাছে যায় বা আমাদের মিনিস্ট্রির কাছে যায় এবং তারা আবার ওই খাম থেকে একদম উইদাউট এনি নলেজ অফ হু ইজ গেটিং দিস নাম্বার চাষ ওই নাম্বার ভিত্তি করে সিক্সটির উপরে যতজন পাইছে তাতে সবাইকে এবার তো চোদ্দশো মানে বোধপর তো দশটা দেয় এবার তো বিশ জনকে দেওয়া হয়েছে সিনেমা এর আগেও তৈরি হয়েছে আপনি জানেন যে কিছু কিছু অনুদান সিনেমা আসলে যেই অনুদান দেওয়া হয়েছে ওই অ্যামাউন্টের বাইরে গিয়ে কিছু কিছু নির্মাতা তাদের থেকে টাকা যুক্ত করে সিনেমা বানিয়েছে আবার এমনও হয়েছে যে এই অনুদানের টাকার যথাযথ ব্যবহার তার পাশাপাশি অনুদানের সিনেমার গুণগত মান নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্নবিদ্ধ পরিচালকরা প্রযোজকরা বিভিন্ন মানুষরাই আসলে হয়েছেন তো এই বিষয়টা তো আপনি অবগত পৃথিবীতে আপনি কি জানেন কিনা যে এভাবে সরকার অনুদান দেয় এটা দৃষ্টান্ত কিন্তু এই মুহূর্তে খুব কম নাইনটি পর্যন্ত এন এফডিসি দিত মানে ইন্ডিয়ান এরপরে কিন্তু দেয় না আমাদের বাংলাদেশ সরকার যে এইরকম একটা টাকা অনুদান দেয় এটাই কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা আমাদের এই সিনেমা ইন্ডাস্ট্রিতে মানে ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু কে দেয় সিনেমাতে অনুদান কারণ অফেরতযোগ্য টাকা মানে আপনি সরকার একটা টাকা দিচ্ছে যেটা অফেরতযোগ্য যেটা টাকা দিতে ফেরত দিতে হচ্ছে না আপনাকে এখন শুধুমাত্র এই অনুদানটা তার মানে কি আপনি যাকে টাকাটা দিবেন সেটা যদি ঠিকমতো কিউরেট করা না হয় সেটা যদি যত্নের সাথে ওইটাকে তদরকি না করা হয় তাহলে তো এরকম হবেই এরকম হওয়াটাই স্বাভাবিক কিউরেশন বলে একটা কথা আছে যে হাউ টু কিউরেট আ প্রজেক্ট স এটা কি সরকারের প্রজেক্ট এগুলো সব সবগুলো ছবি সরকারের প্রজেক্ট এখন সরকারের এই প্রজেক্টগুলো তো কিউরেট করার দায়িত্ব দিতে হবে কারণ আপনি একটা লোককে টাকা দিলেন সে বানালো একটা কিছু দেখায় নিয়ে আসলো এই প্রসেসটাই তো রং এবং পুরো প্রসেসটা কিভাবে করবে এটা তো সরকারের আমলা যারা কাজ করে ওনারা তো সিনেমার প্রসেসটা জানে না তার মানে তারা নিযুক্ত করতে হবে ঠিক মতো কিউরেটারদেরকে যারা পুরা প্রজেক্ট একটা প্রজেক্ট এটা একটা প্রজেক্ট আরেকটা ফিল্ম একটা প্রজেক্ট রাইট এই প্রজেক্টটা যদি ঠিকমতো শেষ হয় তো তাকে তো দায়িত্ব সহায়তারই একজনকে তদরিকির জন্য দিতে হবে তাহলে কি এর আগের যে অনুদানগুলো দেওয়া হয়েছে ওখানে কি সিলেকশনের ক্ষেত্রে কোনো সংকট ছিল কিনা অবশ্যই ছিল না হলে কেন মানুষ কথা বলবে ব্যাপারে ধরেন আপনি একজন পরিচালক আপনি যে কোনো ছবি বানান নেই আপনি একজন এই স্ক্রিপ্টটা কীভাবে ভিজুয়ালাইজ করবেন এটা তো আপনি জানেন না আসলে আপনি ছবি জমা দিলেন ওই স্ক্রিপ্টটা ভালো লাগলো আপনি অনুদান পেয়ে গেলেন কিন্তু ছবি বানাইতে গিয়ে আপনি দেখলেন যে ছবি বানানোর যে বাড়তি যেই নলেজ লাগে ইভেন দ্য ম্যানেজমেন্ট নলেজ প্রোডাকশন ম্যানেজমেন্ট যে নলেজ লাগে এটাই আপনার নাই আপনি ছবিটা বানাতে পারবেন না তাই তো হয়েছে আগে গত অত কিছু জমা দেয় যেটা সেটা পুরান একটা কিছু ছবি জমা দেয় তার আগে কি কাজ বা ওই বৃত্তান্ত কেউ দেখেই না আসলে এবারের ক্ষেত্রে একদম ফেয়ার হয়েছে স্বজন খুব একটা ছিল না কিছুই ছিল না আমার কাছে তো কোনো চান্স নাই যারা পেল যারা অনুদান পেল না তাদের কাছ থেকে কেমন রিয়াকশন পেয়েছেন পেল না যারা তারা তো খুব মন খারাপ করছে তারা কেউ কথা বলে নাই প্রশ্ন তোলার সুযোগ নাই তো বিকজ যে প্রসেসে যেটা হয়েছে এখানে তো বলতে পারবেন না এখানে আমি আমার পরিচিত বা আমার সম্পর্কের কোন জায়গার থেকে আমি কাউকে আমি বা আমরা কেউ এটাকে ইয়ে করেছি সবাই যার যার যোগ্যতা যোগ্যতা হয়েছে এমন ঘটনা হচ্ছে একজন ভালো ফিল্ম মেকার তাকে আমরা চিনি ব্যক্তিগতভাবে এখন প্রবলেম হচ্ছে ঢাকা শহরে যারা ভালো ছবি বানায় তারা তো আমার কাছের আর যারা খারাপ বানায় তারা আমরা দূরের এটা তো স্বাভাবিক ঘটনা যে আমার যারা কাছে তারা আসলে ভালো ছবি বানায় বিকজ যে ভালো ছবি বানায় তার সাথে আমরা আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করি না ইটস নাম্বার এটা এটা একদম নিউমেরিক্যাল ক্যালকুলেশন হয়েছে যে নাম্বার ওর চিত্রনাট্যও বিশ নাম্বার পাইছে আমি দিছি আঠেরো নাম্বার একজন দিছে পনেরো নাম্বার কিন্তু ওর প্রেজেন্টেশন আবার আমি দিছি পঁয়ত্রিশে ধরেন তিরিশ নাম্বার প্রেজেন্টেশন সবার মুগ্ধ হয়ে গেছে সুতরাং ব্যালেন্স করে করে টোটাল একশো নাম্বারে দেখা গেছে সিক্সটির উপরে যারা নাম্বার পাইতেছে তারা এভাবে পাইছে অনুদান হাতে পাওয়ার পরে কতদিনের মধ্যে তাদের প্রজেক্টটা এক বছরের মধ্যে হবে এক বছরের মধ্যে এর পরবর্তী স্টেপ কি হবে সিড মানি পাবে সিড মানিতে তারা প্রস্তুত হবে প্রস্তুত হওয়ার পরে আগে যেটা নিয়ম ছিল যে 30% শুট করে দেখাতে হবে এই নিয়ম একটা বাজে নিয়ম এটা কোনো দিন হইতে পারে না একটা ছবির তিরিশ পার্সেন্ট শ্যুট হবে শ্যুট হইলে পুরোটা শ্যুট হবে না হলে হবে না কীভাবে একটা মানুষ তিরিশ পার্সেন্ট শুট করে বাসা শ্যুটিং সেট ছেড়ে চলে আসবে তারপরে এডিট করে দেখাবে এটা তো হইতে পারে না তো এই প্রসেসগুলো সম্পূর্ণ ভুল প্রসেস এগুলো হইতে পারে না তো এইবার আমরা যেটা অনুরোধ করবো আমি আবারও প্রসেস চেঞ্জ করতে আমি বলবো যে প্রাথমিকভাবে অন্য ফিটমানি পাওয়ার পরে ও প্রস্তুত হবে প্রস্তুত হওয়ার পরে ও প্রস্তুতি আমাদের কাছে প্রেজেন্ট করবে নট দ্য প্রিন্ট যে হোয়াট টাইপ অফ রেডি টু ফর তখন তাকে একটা ভালো অ্যামাউন্ট দেওয়া উচিত যেটা তো শুটিংটা করতে পারে মানে এক্সট্রা টাকাও তারা চাইলে পাবে তো হবেই নাহলে ওই সত্তর লাখ টাকা কে ছবি বানায় দেখেন এটা কিন্তু ভিক্ষা এটি সিম্পল প্রণোদনা এটা কিন্তু ছবির বাজেট না এটা কিচ্ছু না এটা হচ্ছে ভালো ছবি বানানোর জন্য সরকার একটা গিফট দিতেছে তোমাকে মানে এটা বিনা পয়সায় আপনাকে এটা দেওয়া হইতেছে মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ইস নট অ্যা ম্যাটার অফ যোগ এটা পৃথিবীর কোথাও নাই এত এই বিনা পয়সা টাকা পাওয়া একদম তো এই যে অনুদানের সিনেমা নিয়ে সবার আসলে একটা অন্য রকম ধারণা রয়েছে যে অনুদানের সিনেমা মনে হয় খুব একটা বেশি ভালো হবে না এই ধরনের চিন্তাভাবনা আসলে ম্যাক্সিমাম মানুষেরই তো সেই দিক থেকে এবারের অনুদান সিনেমা নিয়ে আপনি কতটুকু আশাবাদে দেখেন বিষ্টা ছবির মধ্যে সবগুলো ছবি ভালো হবে সেটা আশা করা যায় না সিনেমার অন্য কোনো অ্যাক্টিভিটস আছে অন্য অনেক ব্যারিবলস আছে সেই ব্যারিবলসগুলো ইয়ে করা যাবে তবে আমরা যেহেতু খুবই চিন্তা করে যার যারা ভালো ফিল্ম মেকার তাদেরকে দেওয়া হয়েছে অনুদান মানেই এক্সপেরিমেন্টাল অনুদান মানেই নিরীক্ষাধর্মী অনুদান ধর্মেই মুক্তিযুদ্ধ অনুদান মানেই দর্শক দেখবে না শুধুমাত্র বাড়ানোর জন্য বাড়ানো এটা চেষ্টা করা হচ্ছে এবার সবাইকে বোঝানোর জন্য যে ভাই অনুদান মানেই হচ্ছে কেউ দেখবে না টাইপের আইডিয়া না করে সামথিং এটা সাস্টেনেবল করা তাহলে এবার ডিফারেন্ট কিছু আমরা পেতে যাচ্ছি চেষ্টা করতেছি আমরা